আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি যে প্রোডাক্টটা রিভিউ করব সেটা হচ্ছে স্কোয়ার ফার্মাসিউটিক্যালের একটা প্রোডাক্ট জিম্যাক্স। এটা একটা বাংলাদেশের মার্কেটে পপুলার প্রোডাক্ট। এই প্রোডাক্টের ফুল রিভিউয়ের আগে যে কথা না বললেই নয়, আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। জিম্যাক্সের জেনেরিক নাম হচ্ছে এজিথ্রোমাইসিন, এটা থেরাপিটিক ক্লাস হচ্ছে ম্যাক্রোলাইড। এজিথ্রোমাইসিন প্রথম 1980 খ্রিস্টাব্দে তৈরি করা হয়েছিল। এটি ব্যাকটেরিয়া সংক্রমণ চিকিৎসার জন্য ব্যবহৃত হয়। এবার আসি জিম্যাক্স এজিথ্রোমাইসিন এর কার্যকারিতা বা ইন্ডিকেশন। ব্রঙ্কাইটিস অর্থাৎ শ্বাসনালীর প্রদাহজনিত ব্যাধি, নিউমোনিয়া, সাইনোসাইটিস, ফেরিংজাইটিস বা গলাবিল প্রদাহমূলক ব্যাধি, টনসিলাইটিস, টনসিলের জন্য কার্যকরী এই মেডিসিন, ওথাইটিস মিডিয়া অর্থাৎ ইয়ার ইনফেকশন, স্কিন অ্যান্ড সফট টিস্যু ইনফেকশন মানে স্কিনের ত্বকের কোনো সমস্যার জনিত এই ওষুধটি অত্যন্ত কার্যকরী, সেক্সুয়াল ডিজিজ ছাড়াও ইন্টারিক ফেভার, টাইফয়েড ফেভারে ইফেক্টিভ কার্যকরী। এর ডোজেস গাইডলাইনটা হচ্ছে সিম্পল, অ্যাডাল্ট মানে বড়দের জন্য 500 মিলিগ্রাম ট্যাবলেট ওয়ান্স ডেলি ফর 3 ডেজ, এবং চিলড্রেনের ক্ষেত্রে 10 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েটে ওয়ান্স ডেলি ফর 3 ডেজ। অর্থাৎ 3 দিন ছাড়াও মানে রোগের কন্ডিশন অনুযায়ী 5 দিন এবং 7 দিন পর্যন্ত এই ঔষধ সেবনযোগ্য, তা অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী। সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া কিছু আছে, তা সবার ক্ষেত্রে না, সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়ার ক্ষেত্রে আছে বমি বমি ভাব, ঘন ঘন পায়খানা, পেটের অস্বস্তি, দুর্বলতা, কানে শোঁ শব্দ, মাথা ঘোরা ইত্যাদি। গর্ভাবস্থায় এর ব্যবহারে কোনো ক্ষতি পাওয়া যায়নি, অর্থাৎ প্রেগনেন্সিতে সেফ। জিম্যাক্স 500 বা এজিথ্রোমাইসিন এটার কিছু বেনিফিট আছে। এ নোভেল ট্রিটমেন্ট অপশন ফর মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্স ইন্টারিক ফেভার, ইফেক্টিভ ফর আপার অ্যান্ড লোয়ার আরটিআইএস, হাইলি ইফেক্টিভ ফর দ্য ট্রিটমেন্ট অফ আনকমপ্লিকেটেড এসএসআরআই, তারপর এক্সিলেন্ট পেশেন্ট কমপ্লিয়েন্স ফর ওয়ান্স ডেইলি ডোজিং মানে দিনে একটা করে যেহেতু ডোজ, এটা সবার জন্য সুবিধা। এই জিম্যাক্স 2টা এক্সচেঞ্জে হয়, একটা 500 মিলিগ্রাম ট্যাবলেট ফর্মে এবং 250 মিলিগ্রাম যেটা ক্যাপসুল ফর্মে হয়। এছাড়াও চিলড্রেনের ক্ষেত্রে সাসপেনশন হয়, 200 মিলিগ্রাম পার 5 ml পাউডার ফর সাসপেনশন। জিম্যাক্স 500 মিলিগ্রাম এর MRP হচ্ছে 35 টাকা এবং 250 মিলিগ্রামটা 25 টাকা। আরেকটা কথা না বলে নয়, এর ইঞ্জেকশনও পাওয়া যায়, IV ইঞ্জেকশন যেটা 461 টাকা। বন্ধুরা, জিম্যাক্স এজিথ্রোমাইসিন এটা একটা অ্যান্টিবায়োটিক, তাই সামান্য জ্বরে বা ফেভারে এটা সেবন করা উচিত না, এবং অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করা উচিত। সো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিওটি। আশা করি এই ভিডিওটি থেকে জিম্যাক্স মেডিসিন সম্পর্কে কিছুটা হলেও আপনাদের ধারণা দিতে পেরেছি, এবং এর কার্যকারিতা এবং সেবনবিধি মোটামুটি আপনারা জেনে গেছেন। সো ভিউয়ার্স, ভিডিওটি শেষ করার আগে আরেকটি কথা না বললেই নয়, ভিডিওটিতে একটি লাইক দিবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখবেন, আর আপনাদের বন্ধুদের মাঝে চাইলে শেয়ার করতে পারেন। আর প্লিজ প্লিজ চ্যানেলটা আমাদের সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নেক্সট টাইমে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে, টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।